থাকে, মালিকানা পাওয়া যাচ্ছে না, তাহলে সেটা কেএমসির নামে সেটা মালিকানা হয়ে যাবে। তারপরে তারা দেখিয়ে তাদের টাকা মিটিয়ে তারপরে তারা করবে। শহর কলকাতায় মশাবাহিত রোগ ডেঙ্গু এবং ম্যালেরিয়া নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুর প্রশাসন। শহর কলকাতায় মানুষের জীবনের সুরক্ষা লক্ষ্যে এবার একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করলো কলকাতা পুরসভা। এদিন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিষয়ক একগুচ্ছ উচ্চ পর্যায়ে বৈঠকে নেতৃত্ব দেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে সমস্ত বিভাগের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ। এদিনের বৈঠকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অনুযায়ী আগামীকাল থেকে শহর কলকাতায় টালি নালার সংলগ্ন যে সমস্ত ওয়ার্ডগুলিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে সেখানে সার্ভিলেন্স চালানো হবে। কলকাতা পুরসভার 74 নম্বর এবং 81 নম্বর, 82 নম্বর, 106 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি ডেঙ্গু এবং ম্যালেরিয়ার আক্রান্তর হদিশ মিলেছে। আগামীকাল থেকে টালি মালায় বোট নামিয়ে টালি নালা পরিষ্কার করার কাজ শুরু হবে। কলকাতা পুরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মীরা এই কাজ করবে। শহর কলকাতার ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকাগুলিতে যে সকল কলকাতা পুর কর্মীরা এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা পৌঁছাতে পারবেন না, সেখানে ড্রেনের যে সকল পৌঁছানো সম্ভব নয় সেখানে ড্রোনের মাধ্যমে দেখা হবে কোথাও জল জমে আছে কিনা, তা মশার লার্ভা রয়েছে কিনা, প্রয়োজনে ড্রোনের মাধ্যমে সেই সমস্ত জায়গা এবং এলাকা লার্ভা নিধনের ওষুধ স্প্রে করার ব্যবস্থা করা হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে। শহর কলকাতায় যদি কোনো ব্যক্তি জমি কিনে তা দীর্ঘদিন ফেলে রাখেন এবং সেই জমির পরিচর্যা না করেন তবে তাকে নোটিশ পাঠানো হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি কলকাতা পুরসভার পক্ষ থেকে করা হলে তার সমস্ত খরচ খরচা সংশ্লিষ্ট জমির মালিকের ট্যাক্স অ্যাসেসমেন্টের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। এছাড়াও যদি দীর্ঘদিন কলকাতা পুরসভার নির্দেশ না মেনে জমি ফেলে রাখা হয়, মিউটেশন না করা হয়, তবে সে জমি পুরসভা নিয়ে নেবে। পরবর্তী ক্ষেত্রে সংশ্লিষ্ট জমির মালিককে উপযুক্ত কাগজপত্র দেখিয়ে কলকাতা পুরসভার কাছে দাখিল করে জমি পুনরায় ফেরত নিতে হবে। যদি কোনো এলাকায় ফাঁকা জমি পড়ে থাকে এবং সংশ্লিষ্ট জমিতে আশেপাশের বসবাসকারীরা বাড়ি বা ফ্ল্যাটগুলি থেকে সেখানে নোংরা আবর্জনা ফেলা হয় তবে সংশ্লিষ্ট বাড়িগুলি বসবাসকারী প্রত্যেককে নোটিশ পাঠানো হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে। প্রয়োজনে তাদের ফাইন করার ব্যবস্থা থাকবে বলে এদিনের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে। ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার পথে হাঁটবে কলকাতা পুরসভা, এমনটাই জানিয়েছেন কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মালিকানা পাওয়া যাচ্ছে না, তাহলে সেটা কেএমসির নামে সেটা মালিকানা হয়ে যাবে। তারপরে তারা দেখিয়ে তাদের টাকা মিটিয়ে তারপরে তারা করবে, কিন্তু যদি মালিকানাহীন আমার একটা জমি কিনে রেখে দিলাম আর সেটা আমি চলে গেলাম আর খোঁজ নিলাম না, মিউটেশন করলাম না, তাহলে সেটা কেএমসির নামে হয়ে যাবে। সেটাকে আবার নিজের নামে করতে গেলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। সুতরাং এই জায়গাটা যার যার, আমি প্রত্যেকটা মানুষকে বলবো যার যে জমি সেটা পরিষ্কার রাখার দায়িত্ব তার, সেটা পরিষ্কার নিজে রাখুন আর নিজের জমি নিজে ঘিরে নিন যাতে পাশাপাশি নোংরা না পড়ে। আরেকটা জিনিস অতীন খুব ভালো বলেছে, যেটা হচ্ছে যে খালি জমি আমার বাড়ির পাশে রয়েছে, আমি রোজ নোংরা ফেলছি, আবার আমি বলছি যে ওখানে আমার বাড়ির পাশে জঞ্জাল জমছে, সেখান থেকে আমার বাড়িতে ম্যালেরিয়া হচ্ছে। তাহলে যে বাড়ির পাশে জমিটা রয়েছে তার চারিপাশে যে বাড়িগুলো রয়েছে তাদেরও নোটিশ দিতে হবে, তোমরা নোংরা ফেলছো কেন। সেই কিছু মেজার্স করেছি আমরা যুদ্ধকালীন বেসিসে, আবার যেরকম করোনার সময় নেমেছিলাম, আবার ডেঙ্গুর বিরুদ্ধে কলকাতা কর্পোরেশন যুদ্ধকালীন আরেকটা আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেল। আমরা পুজো পর্যন্ত যাতে মানুষ এখানে ডেঙ্গুর মহামারী না হয় তার জন্য আমরা সবাই সক্রিয় থাকি।